দেখলেন ভালো করে ভিডিওটা এই ভিডিওটা এখন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে আর যে ব্যক্তি নিয়ে যাচ্ছে সে আসলে এমন একজন ব্যক্তি যে আইফোন কেনার জন্য একজন ডেলিভারি বয়কে খুন করেছে খুন করতে গিয়েও তার দ্বিতীয়বার হাত কাঁপেনি তারপরে বডি গায়েব করে দেওয়ার চেষ্টা আর সুপরিকল্পিতভাবে একদম ঠান্ডা মাথায় পুরো প্ল্যান করা ভালো করে দেখুন ভিডিওটা কর্ণাটকের হাসান এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফোনের টাকা মেটাতে না পেরে ডেলিভারি বয়কে ছুরি দিয়ে খুন করেছে বছর কুড়ির এক যুবক তিন দিন ধরে যুবকের দেহ বাড়িতেই রেখে দিয়েছে অভিযুক্তের নাম হেমন্ত দত্ত পুলিশ জানিয়েছে 7ই ফেব্রুয়ারি আইফোন দিতে আসে ডেলিভারি বয় তখনই মাথা ঠান্ডা রেখে ডেলিভারি বয়কে নৃশংসভাবে হত্যা করেন তিনি আর এই যে অভিযুক্ত সেই অভিযুক্তের নামও হেমন্ত তার নাম হেমন্ত নায়েক একের পর এক ছুরির কোপ মারে অভিযুক্ত এখানেই কিন্তু শেষ নয় তারপরে দেহ লোপাট করার জন্য সুপরিকল্পনা করেন আর ঘটনার দিন কিভাবে ঠিক এই ঘটনা ঘটেছিল সেটাও বলবো আপনাদের ডোরবেল এসে বাজায় ডেলিভারি বয়কে জানানো হয় ভেতরে আসার জন্য কারণ অনেকগুলো টাকার ব্যাপার টাকা দিতে একটু সময় লাগবে ডেলিভারি বয় যখন ভেতরে আসে তখন টাকা আসেনি এসেছে ধারালো ছুরি যে ছুরি দিয়ে একের পর এক কোপ মারা হয় ডেলিভারি বয়কে রক্তে ভেসে যায় ঘর এরপরে অপারেশনে নামে অভিযুক্ত কি বডি গায়েব করতে হবে তার জন্য কি করা হলো বস্তায় বেঁধে মুখ বন্ধ করে তিন দিন ঘরের মধ্যে ফেলে রাখা হলো তারপরে দেহ একদম শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাও করা হয় তার জন্য একদম শুরু হয়ে যায় প্ল্যান এখানেই শেষ নয় কেনা হয় পেট্রোলও আর এরপরেই বাইকে করে যখন এই দেহটা স্টেশনের কাছে নিয়ে যাওয়া হয় সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে ছবি যা দেখে সন্দেহ হয় পুলিশের তারপরে বিষয়টি জানতে পেরে হেমন্তকে গ্রেপ্তার করা হয় অবশ্যই এই ধরনের খবর যখন সামনে আসছে সতর্ক থাকতে হবে আরো অনেক বেশি করে সতর্ক থাকুন সজাগ থাকুন নিরাপদে থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলা